আমি চাইছিলাম না ভিডিও করতে কিন্তু পাগল না কিন্তু মূলত পাগল করছে মানুষই হ্যাঁ ওনারা নিয়ে বাসা বাড়িতে কাজকাম করে টাকা পয়সা দেয় না এরপরে কিছু মানসিক চাপে ফ্যামিলির মানসিক চাপে আদা পাগল হয়ে গেছে ঘরের ভিতরে আইসা বসে খান ঘরে আসেন ঘরে আসেন আমি তো প্রথম থেকে আপনাকে বলতেছি ঘরের ভিতরে আইসা বসে খান তো ওনাকে আমি খাবার দিছি এইসব বাদ চাইতেছে আমার কাছে তো বাদ দেওয়ার পরে উনি আমাকে বললো এইখানেই বসে খাবে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না আমি ওনাকে বারবার বলতেছি ঘরের ভিতরে বসেই খাওয়ায় কিন্তু উনি আসবে না ঘরের ভিতরে বসবে না এখানেই বসে খাবে তো আপনারা যারাই আছেন ভাই গরিব মানুষগুলোকে দিয়ে কাজকাম করাইলে টাকা পয়সা না দিয়া তোর তার করে তাড়িয়ে দেন এগুলো আসলে ঠিক না আপনার খারাপ ব্যবহারের কারণে আপনার খারাপ বিএফের কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে এই লোকটাকে দিয়ে মানুষ কাজ কাম করে টাকা পয়সা দেন কোন জায়গায় কাজ করছিলেন গিয়া ফাইলিং এর কাজ করছেন হুম টাকা দিছে বরিশাল বরিশালে বরিশালে যে বৃষ্টিয়া হ্যাঁ হ্যাঁ বড় বৃষ্টিয়া হ্যাঁ হ্যাঁ তো উনি আইসা আমাকে গেটে বলতেছে ভাত খাবে তো আইনা বললাম যে আমার কিচেন রুমে চলে আসেন ভাত খাই এখানে বসে খাই উনি খাবেন না চলেন বাসার ভিতরে চলেন ভাত খাই ওইখানে তো এই দেখেন উনার কিছুই নাই কাজ কাম করাই আমার তারাই দিয়া দিছে টাকা পয়সাও দেয়া নাই তো পেটের জ্বালায় দুই দিন অনহার এসেছিলো আমার কাছে এইসব বলতেছে হুট করে আজকে এখনই তো ওনাকে খাবার দিলাম আপনি কি খাওয়া দাওয়া খাওয়ান কি ভালো হয়েছে হ্যাঁ আর একদিন আর একদিন খাইছেন ভালো লাগছে আচ্ছা বিয়ে কয়টা করছেন

তো আমার কাছেও ভালো লাগতেছে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন আমি ওনাকে বারবার বলতেছি ভিতরে এসে খাওয়া খান খানা খাওয়ার জন্য কিন্তু উনি এইখানেই বসে খাইছেন আপনি কি ভিতরে বসে খাবেন না এখানেই বসে খাইছেন হ্যাঁ হ্যাঁ তো মানসিক ইয়ে হয়ে গেছে এইটাই বলতে চাইতেছি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কোনো দিন যদি আপনাদের সমার্থ তো থাকুক না থাকুক কেউ যদি বলে পেটে খিদা বাদ দেন ভাই দিয়া দিবেন ভাই পেটের ক্ষুধা দুনিয়ার সব কিছু সহ্য করা যায় কিন্তু পেটের ক্ষুধা সহ্য করা যায় না দোকান করতাম এই লোকটা একটু মেন্টাল টাইপের আইসা বলছে উঠ করে ভাত খাবে তো এই যে তোমার কুমের পাড়া হারিয়েছে না হ্যাঁ হ্যাঁ ওই এক সাইডে দোকান করতে ভিডিওটা লম্বা করতে যাইতেছি না এইখানেই সমাপ্তি করে দিলাম ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি একটু ভালো লাগে আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু